ভিডিও নেওয়া হয়ে গেছে, এখন আমরা এদিকে গুড মর্নিং এভরিওয়ান। এই যে এটা কাউন্টার এখানে ওখানে গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 7:10, এখন যাচ্ছি রিশু আর আমি স্কুলের পথে রিশুকে বাসে তুলে দিতে। এদিকে আজকে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা কুয়াশা আছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। স্কুলের বাস আসতে কত ছোট্ট, স্কুলের বাস আসতে 10 মিনিট লেট আছে, তাই জন্য আজকে একটু আগে বেরিয়েছি। হেঁটে হেঁটে যাচ্ছি, রিশু আর আমি মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছি। করাম এসে গেছে, করাম আমাকেও দুটো দিন। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন এসেছি ছাদে। সকাল বলতে এখন কিন্তু 8:30 বেজে গেছে, আর দেখলেই সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এদিকটা রোদ পড়ছে। এই যে দেখো ফুলগুলো কি অসাধারণ লাগছে। ওই দিকটা আছে এই যে গোলাপ ফুল, একদম আমাদের পাশের বাড়ি। আর এদিকটা আছে এই ফুলগুলো। কী হচ্ছে, কালকে যে ওই যে ফ্রেশ রুম থেকে বাসা ফ্রিজটা নিয়েছি, এটা ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম সকালবেলায়। আর এখানে এই যে পেঁয়াজ নিয়েছি, এগুলো এখন সব কাটিং হবে, এগুলো সব কাটবো, ক্যাপসিকাম ট্যাপসিকাম কাটবো। তো বুঝতেই পারছো বাছা ফ্রিজ দিয়ে আজকে কী হতে চলেছে। তো আজকে সকালবেলা মানে লাঞ্চে স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা নেই, আজকে ছেলে আর আমি কিছু একটা খেয়ে নেবো। কালকের মাছের ঝোল আছে, ওটা দিয়ে চলে যাবে আমাদের। তবে যেহেতু আজকে ফ্রাইডে মানে উইকেন্ডে স্টার্ট, তো সেই কারণে আজকে একটু রাতে স্পেশাল ডিনার করার ইচ্ছা আছে। তো বাসা ফিস নিয়েছি, ওটা দিয়ে বুঝতেই পারছো কী করবো না করবো। আর রাতে কী করবো, রাতে ঠিক বলবো। তো এই যে বাসা ফিস দিয়ে করব হচ্ছে চিলি ফিশ, বুঝতেই পারছো। তো এখানে বেল পেপার নিয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে রেডটা আর এটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম। আর পেঁয়াজ টেয়াজ কেটে নেবো, এখন সব সবজি ভালো করে কেটে নেবো। আর এটাই হচ্ছে হাজব্যান্ডকেও এটা আজকে টিফিনে দিয়ে দেবো, বাস চিলি ফিশটা। ফিলেট করা আছে, কিন্তু এটা আমার এখনো জলে ভেজাতে হবে, পুরো বরফ এখানে। দুটো ফিলে আজকে নিলাম, আর এটা দেখা যাক পরে কোনোদিন আবার চিলি ফিশ করে নেবো। দেখি চিকেনটা খুলে কিরকম আছে। Thank you.
গাছগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর ওর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি, আর চিকেনটা তো পাতিলেবু দিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার নুন দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। যেরকম চিলি চিকেন করতে আমি যেরকম করি ঠিক সেরকমই করবো। তারপরে ভালো করে ওটা মাখিয়ে নেব মাছটাকে আর চিকেনটাকে। তারপরে দেবো হচ্ছে এর মধ্যে ডিম ফেটিয়ে দেবো, কর্নফ্লাওয়ার দেবো, যেরকম চিলি চিকেন হয় সেরকমই সেম দেবো। আর কয়েক কোয়া রসুন একটু আমি গ্রেট করে দিয়েছিলাম, তো মাংসেও সে একই রকমই করবো। কর্নফ্লাওয়ারগুলো কীরকম উঠছে এখন আমি এডিটিং করার সময় দেখতে পাচ্ছি, তখন বুঝিনি এখন কীরকম কর্নফ্লাওয়ারগুলো উঠছে। তো এই যে রসুনও কুচিয়ে দিয়ে দিলাম, তারপরে ডিম দিয়ে দিলাম, তারপরে কি তারপরে এই ভাজবো, আর এই সোয়া সস দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য, কালারটা হলে ভালো লাগে দেখতে। আর তারপর সব শেষে নুন হলুদ দিয়েছিলাম আর একটু রেড চিলি পাউডারও দিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো না এই তেলে ভেজে খেতেও কিন্তু দারুণ লাগছিলো খেতে, বেশ মানে নরম নরম ক্রিসপি ক্রিসপি হয়েছিল ব্যাপারটা। এমনি কালি কালি আমি দু তিনটে খেয়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। তারপরে এই যে মাছগুলো ভালোভাবে সব ভেজে নেবো, সবকটা এরকম ভালোভাবে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে তুলে নেবো। তারপরে দিন আবার কি ওই মশলা করবো, চিলি চিকেনে যেরকম মশলা হয় সেই রকমই মশলা করবো। মাছগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি মাংসটাও ভেজে নিয়েছিলাম। এই যে এগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল দেখতে হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। এখানে আমি তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দিয়েছি কুচি কুচি করে কেটে, কেন কি চিলি চিকেন টাইপের এইরকম চাইনিজ ডিশে রসুনটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সব রকম দিয়ে দিয়েছি এখানে, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ এরকমভাবে স্কেল করে কেটে দিলে কিন্তু চিলি চিকেনও বেশ ভালো লাগে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম কালারফুল লাগছে। তো এটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি ঢেকে দিয়েছিলাম। আর এই যে এখানে কি করেছি জানো, এখানে কর্ন ছিল, কর্নগুলোকেও একটু ভেজে নিয়েছি। তো এই যে আমার গ্রেভি রেডি হয়ে গেছে। চিলি চিকেন বা চিলি ফিশ করতে তো বেশি টাইম লাগে না, ব্যাস এগুলো এখন সমস্ত রকম সস দিয়ে দিলাম। আর এই ক্যাপসিকামগুলো এরকম গোটা গোটা রাখতেই বেশি ভালো লাগে, যেগুলো একটু মুখে পড়বে। তারপরে ফিশগুলো দিয়ে দিলাম, ফিশগুলো দিয়ে ভালোভাবে এগুলো মিশিয়ে নিলাম। ব্যাস রেডি আমার চিলি ফিশ, একেবারে গরম গরম, দেখতে কিন্তু জাস্ট টেম্পটিং হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ। তো রান্না বান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে ফোন ঘাঁটছি, খেতে যাব। এখন তো 1:30 বাজে, 2:30 নাগাদ খেতে যাব, তারপরে তো ছেলেকে আনতে হবে। তো চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। ভিডিও নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু বৃষ্টি নেমে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো একটু রেস্ট নিচ্ছিলাম, তো হট করে উঠলাম, তাড়াতাড়ি 6টা বেজে গেছে। একবার সন্ধে দেখাবো, সন্ধে দেবো, তারপরে ছেলের পড়া আছে, পড়াতে নিয়ে যাবো, তোকে ওখান থেকে একটু বাজারে যাব। কালকে তো ওই শিবরাত্রি, তার জন্য ফুল টুল আনতে হবে, ফল আনতে হবে। তো এখন যে সকালে কর্ন এনেছিলাম না, সেটা ছেলেকে একটু পুড়িয়ে দেব। তো এই হচ্ছে কর্নটা, এটা যে আনলাম, এটা এবার ছাড়িয়ে গ্যাসে পুড়াবো। এই যে এটা কর্নটা এখানে ওখানে পুড়তে দিয়েছি, কিন্তু মুশকিল হয়ে গেছে কি এই ডান্ডি ভেঙে গেছে এইগুলো ছাড়াতে গিয়ে। এই ডান্ডিটা যেটা আছে সেটা ভেঙে গেছে, এখন ধরে খেতে মুশকিল হয়ে যাবে। এই তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো তোমাদের আজকে সকালে বলেছিলাম চিলি ফিশ তো করেইছি, তার সাথে ডিনারে আরও একটা স্পেশাল কিছু করব। তো স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইস করব, মানে ফ্রাইড রাইস করব হচ্ছে সেটা মানে ভেজিটেবল দিয়েই করব, মিক্সড ফ্রাইড রাইস না, ভেজিটেবল ফ্রাইড রাইসই করব, আর তার সাথে হচ্ছে চিলি ফিশ। তো এখন ফ্রাইড রাইসের সমস্ত ভেজিটেবলসগুলো কাট করে নিয়েছি, ওগুলো এখন ফ্রাই করব। বানাবো একটু দেরি করে, গরম গরম খাবো, বানাবো ওই 9:30 নাগাদ, কিন্তু এখন ভেজিটেবলটা ভেজে রেখে দিই, তাহলে 9:30 সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তো রাত্রি বাজে এখন 9:30, এখন ডিনারের আগে আমি গরম গরম বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা।
তো গ্যাস সিমে করে আমি এখানে কাজু বাদামটা ভেজে নেব, বেটে নেব বলছিলাম, ভেজে নেব। তারপরে ভেজে নেব হচ্ছে ওই কিশমিশ, ভুলে যাচ্ছি সব, কিশমিশ ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ওই সমস্ত রকম সবজি দিয়ে দেবো। সবজির মধ্যে দিয়েছিলাম পেঁয়াজকলি, ছোট ছোট করে ব্রোকলি, গাজর, বিনস, দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম কালারফুল লাগছে পুরো। আর হ্যাঁ, তারপরে খেয়ে খেতে খেয়ে এমন খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ফ্রাইড রাইসের মানে ভিডিও করতেই ভুলে গেছি। তো এই হচ্ছে আমার চিলি ফিশের ফাইনাল লুক। তো ভেবেছিলাম এর সাথে ফ্রাইড রাইসটাও মিক্স করে দেখাবো, কিন্তু ব্যাড লাক, ওটার আর ফুটেজ নিতে পারিনি।